সাব চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে ম্যাচের পর ফুটবলারদের টানা দুই দিন বিশ্রাম দিয়েছেন বাংলাদেশের হেড কোচ অস্কার ব্রুজন। 13 অক্টোবর নেপাল ম্যাচকে সামনে রেখে আজ আবার অনুশীলন শুরু করেছেন জামাল ভূঁইয়ারা। মালদ্বীপের বিপক্ষে ম্যাচের পর ফুটবলাররা জানিয়েছিলেন ক্লান্তি ভর করেছিল দলে, কারণ 7 দিনে 3টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তাই মালদ্বীপের বিপক্ষে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি বলে জানান ফুটবলাররা। এখন 2 দিনের বিশ্রাম টিমে সতেজতা আনতে বেশ কাজে দিয়েছে বলে জানিয়েছেন ডিফেন্ডার তারিক কাজী। I felt fresh today. We got two days of recovery. It did very good for my mind and my body and I felt really fresh and good today. Yeah, the team looks good. I mean, I guess everyone was fresh today. And I think everyone has overcome their illnesses and whatever they had and I think everyone showed their quality again today. সাব চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। সেরা দুই দল 16 অক্টোবর ফাইনালে খেলবে। বাংলাদেশকে ফাইনালে খেলতে শেষ ম্যাচে শুধু নেপালকে হারালেই চলবে না, এমনও সমীকরণ আসতে পারে, বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে, তাই গোল করতে হবে। এবারের সাফে যে 2টি গোল করেছে বাংলাদেশ, 2টিই করেছেন ডিফেন্ডাররা। তাই নেপালের বিপক্ষে গোলের জন্য বাড়তি দায়িত্ব নিতে হবে ফরওয়ার্ডদের। মাহবুবুর রহমান সুফিল জানিয়েছেন, হাফ চান্স আসলেও সেটাকে গোলে পরিণত করতে হবে। আমি মনে করি যেহেতু আমাদের লাস্ট ম্যাচ 13 তারিখে, এই ম্যাচে যদি আমরা হাফ চান্স পাই, সেই চান্সে যেন আমরা গোল করতে পারি, সেটা আগে থাকে। বাংলাদেশ নেপাল ম্যাচ শুরু হবে 13 অক্টোবর বুধবার বিকেল 5টায়।